মেসওয়াক ব্রাশ নিয়ে টয়লেটে যাওয়া ঠিক কিনা? অনেকে আজান দেওয়ার আগে কোরআন তেলাওয়াত ও গজল এসব করে থাকে, এটা কি সঠিক? আজান একটা ইবাদত। আজান একটা কি ইবাদত? একটু আগে আলোচনায় বললাম সেইভাবে করতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। অতএব তার আজানের আগে কোনো গজল তেলাওয়াত এরকম আলাদা কিছু ছিল? আপনি মাইক টেস্টিং করতে পারেন, ঠিক আছে, মাইক ঠিকঠাক আছে কিনা হুঁ হাঁ করতে পারেন, কিন্তু আপনি অনেক জায়গায় দেখবেন আজানের আগে অনেকক্ষণ ধরে এটা পড়ে সেটা পড়ে দুরুদ পড়ে। আরে ভাই, দুরুদ আজানের পরে পড়া সুন্নত এবং সেটা আজানের সাথে সম্পৃক্ত না। আজানের পরে সবাই ইন্ডিভিজুয়াল দুরুদ পড়বে এবং আজানের দোয়া পড়বে, সেটা হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অনেক এলাকায় আছে, এগুলো কোরআন হাদিসে কোথাও করতে বলা হয়? আমাদেরকে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে ধরো। আপনি একজন মুসলমান হিসেবে খুঁজবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান আগে এরকম কিছু করতে বলেছেন কিনা, বলেন নাই তো আমরা কেন করব? মাইক টেস্টিং করতে পারি, সেটা তো ভিন্ন বিষয়। ইবাদত হিসাবে করতে হলে অবশ্যই সেটা থাকতে হবে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অথবা আল্লাহর কালামে। বিদায়টা করা যাবে না। এরপর প্রশ্ন হলো মেসওয়াক ব্রাশ নিয়ে টয়লেটে যাওয়া ঠিক কিনা? মেসওয়াক ব্রাশ ওযু এগুলো যথাসম্ভব টয়লেটের বাইরে বেসিনে করবেন। আমাদের দেশে বেশিরভাগ জায়গাতে টয়লেটের বাইরেও ট্যাপ বা বেসিন থাকে কি থাকে না ওখানে করবেন। যদি কোনো কারণে ওইটার ভিতরে করেন এতে কোনো গুনাহ হবে ব্যাপারটা এরকম না। বিশেষ করে টয়লেটের মধ্যে দুর্গন্ধ থাকে, জীবাণু থাকে, সেখানে আপনি মুখ ঘাসাঘাসি করছেন, মুখের ভিতরে ঢুকাচ্ছেন, বের করছেন, এটা দেখতেও তো রুচির সাথেও তো যায় না। আজকাল এই ঘষাঘষি তো পরের কথা, সারাক্ষণ বসে মোবাইল টিপে টিপিও হয়, আছে না নেই? এটা কোনো জায়গা হলো গন্ধ জায়গা, নোংরা জায়গা, তাড়াতাড়ি করে কাজ শেষ করে বাইর হন না। মোবাইল ছাড়া অনেকে আজ যুবক আছে আজকাল মোবাইল ছাড়া টয়লেটেই ঢুকে না, দেখাই যায় টিপতে টিপতে ঢুকে আবার টিপতে টিপতে বাইর হয়। কি পরিমাণ ডাইরেক্ট হয়ে গেছে আমরা চিন্তা করি, এই মোবাইলের আসক্তি আমরা মাতাল কি পরিমাণ হয়েছে যে ডাইরেক্ট হয়ে গেছে যেখানে সেখানে টিপতে টিপতে যাচ্ছি।